সরাসরি বাচ্চাদের আচ্ছা 60 টাকা জোড়া 60 টাকা এই যে এগুলো মাঝারি সাইজের মাঝারি সাইজের এগুলো গোলফিশ গোলফিশ এগুলো মোটামুটি কত বছর আছে এগুলো খুব একটা বেশি দিন বাঁচে না 5 বছর চেষ্টা করব কিছু যে এই যে একুয়ারিয়ামের মধ্যে যে মাছগুলো রাখা হয় সেগুলোর সম্পর্কে একটা ধারণা দিব আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন বেচা বিক্রি করতে পারিনি বন্ধ ছিল আমাদের যেহেতু অবশ্যই আমরা এঞ্জেল দিয়ে শুরু করি সব ধরনের খাবারই আমার কাছে আছে যে যে খাবার খায় অন্য অন্য মাছের খাবারও আছে সব ধরনের খাবার মাছ দেওয়া যাবে একশো টাকা জোড়া আর কেউ যদি একটু বেশি নেয় যেমন 10-15 জোড়া নেয় তাহলে কি কিছু কম হ্যাঁ একটু কম রাখা যাবে অবশ্যই বেশি নিলে কম রাখা যাবে খুবই সুন্দর একটা মাছ লালের মধ্যে এগুলো টেকসই মাছ অনেকদিন বাঁচে এগুলো 150 টাকা জোড়া জি এগুলো মানে সব মাছই বেশি নিলে কম রাখা যাবে অবশ্যই কম রাখা যাবে এগুলো কি সব ধরনের খাবার খায় হ্যাঁ সব ধরনের খাবারই আছে আমাদের কাছে যেগুলো খায় এগুলো এগুলো মোটামুটি কত মাস বা কত বছর এগুলো আরো বেশি দিন বাঁচে এগুলো 10-15 বছর নরমালি বাঁচে নরমালি যদি ভালো পরিবেশে রাখে পানি পরিষ্কার করে অবশ্যই তো প্রসেসিং এর উপর ডিপেন্ড করে এই পাশের এই যে একটা মাছ দেখি কমন ফিশের মধ্যে বড় সাইজটা আচ্ছা মধ্যে বড় সাইজ হ্যাঁ সেম জাতের মাছই একটু বড় সাইজ এগুলো পরে 200 টাকা জোড়া জোড়া 200 টাকা জি সুন্দর মাছ যারা একুয়ারিয়ামের জন্য নিতে যাচ্ছেন যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপর ভাই তারপর কই কার্প আছে এখানে এগুলো 250 টাকা জোড়া এগুলো আরো টেকসই মাছ এগুলো নরমালি 15 বছর বাঁচবে নরমালি 15 বছর মানে যত্ন সহকারে রাখলে অবশ্যই 15 বছর 20 বছর বাঁচে এগুলো এগুলো খুব বড় হয় জাপানিজ কই কার্প তারপর আছে গোরামি এটা হলো ব্লু গোরামি আর এটা হলো কিচিং গোরামি দুইটা জাত এখানে দুইটি জাতের মাছ রয়েছে এখানে এই যে সাদা জাতে এগুলো কত করে এগুলো 200 টাকা জোড়া জোড়া 200 আর এই যে একটু ব্লুটা এটা হলো 150 টাকা জোড়া 200 আর 150 টাকা জোড়া জোড়া হ্যাঁ মোটামুটি সব মাছই এখানে জোড়া হিসেবে বিক্রি করা জোড়া হিসেবে বিক্রি করা হয় তারপর আমাদের এই পাশে আরো কিছু মাছ আছে এই পাশে এখন আমরা কিছু মাছ দেখো খুবই সুন্দর মাছগুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন জাতি ছোট এগুলো বেশি বড় হয় না এগুলো সরাসরি বাচ্চা দেয় 60 টাকা জোড়া 60 টাকা এগুলো 100 টাকা জোড়া তারপরে যে এখানে একটা আছে গ্রিন জেব্রা এগুলো পরে নাম কি গ্রিন জেব্রা এটা 60 টাকা জোড়া গ্রিন জেব্রা খুবই সুন্দর দেখতে এই মাছটা 60 টাকা জোড়া ছোটর মধ্যে আরো কিছু মাছ আছে এখানে নিচে এখানে আরো কিছু মাছ দেখতে পাচ্ছি এগুলো প্লাটি এগুলো কত করে চাচ্ছেন এগুলো 60 টাকা জোড়া তারপর গাপ্তি ফিশ আছে 50 টাকা জোড়া এগুলো সরাসরি বাচ্চা দেয় আর এই যে এই পাশে এখানে দুইটা জাতের মাছ আছে সর্টেল আছে তারপর টাইগার বার্ফ আছে এগুলো 60 টাকা জোড়া একই দামের দুইটা জাতি একই দামের এই যে ছোপকাটা এটার নাম কি টাইগার বার খুবই সুন্দর সুন্দর নাম এগুলো সবই বিদেশি জাত না সবই বিদেশি জাত আচ্ছা যারা এই মাছগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কাঁটাবন যে পশু পাখির মার্কেটটি রয়েছে সেখানে তো আমরা এই সাইডে আরও কয়েকটা জাত দেখি এখানে আছে গোল্ডফিশ আচ্ছা অনেকেই গোল্ডফিশ রাখেন ছোটো একুয়ারিয়ামে রাখা যায়
খুব একটা বেশি দিন বাঁচে না, পাঁচ বছর বড়টা দেখানো হয়েছে, এটা ছোটটা। এগুলো 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। আর বেশি প্রত্যেকটা মাছই এখান থেকে হচ্ছে, বেশি নিলে কম আছে। অবশ্যই কম আছে। মাছগুলো নেবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এই পাশে আরেকটা দেখব। এই যে এগুলোর নাম কি? এগুলো টাইগার শার্ক। টাইগার শার্ক। জি। আর সব ছোট বড় মিলানোই আছে। এগুলো কত করে? এগুলো 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া। এগুলো কি মানে সব মাছকে কি একই খাবার দেওয়া হয় নাকি আলাদা আলাদা খাবার? একই খাবার, সব মাছে এখানে একই খাবার দেওয়া হয়। আলাদা আলাদা কোনো খাবার লাগে না। আচ্ছা, সিলভার কালার। এগুলো টেম্পার বার্ফ। আচ্ছা, সিলভার কালারের মতো। হ্যাঁ, এগুলো কত করে চাচ্ছেন? এগুলো 100 টাকা জোড়া। জোড়া 100 টাকা? জি। আচ্ছা, 100 টাকা জোড়া এই মাছগুলো। এগুলো সব একই জাতের খাবার? একই জাতের খাবার খাবে। আচ্ছা, তো আমাদের কি একটু খাবারের প্যাকেট দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আর একটু দামটা একটু কেমন? এই যে খাবার, এগুলো এগুলোই সব মাছের জন্য। এগুলো আরও কয়েকটা কোয়ালিটি আছে। আচ্ছা, এই খাবারটাই সকল মাছ, যদি কেউ 5টা 10টা বা যতগুলোই মাছ নেয় এগুলো প্যাকেট, মানে সব মাছকেই খাওয়াতে পারবে? সব মাছকে খাওয়াতে পারবে। আচ্ছা, তো আনুমানিক যদি কেউ এক জোড়া মাছ নেয়, তাহলে মানে 10 জোড়া মাছ নেয়, কেউ তো আর এক দুই জোড়া নেয় না, বেশি নেয়, তো সেক্ষেত্রে একটা প্যাকেট মানে কতদিন যেতে পারে? একটা প্যাকেট 10 জোড়া হলে 20 পিস হলে মিনিমাম 4 মাস যাবে। 4 মাস যাবে একটা প্যাকেটে? একটা প্যাকেটে। কত গ্রাম আছে এটার মধ্যে? 100 গ্রাম। 100 গ্রাম। আর এটা হচ্ছে, এগুলোর দাম কমে বাড়ে তো? আচ্ছা, এগুলোর দামগুলো হচ্ছে প্রতিনিয়তই কমে আর কমে বাড়ে। আর যারা মাছ নেবেন অবশ্যই খাবার তো নিতেই হবে, তো তাদের জন্য হয়তো কিছু কমেই রাখবে অন্য অন্য দোকানের চাইতে। আচ্ছা, তো এখানে হচ্ছে মাছ পালনের জন্য যাবতীয় যা যা প্রয়োজন সবই পাবেন। ফিল্টার, গ্যাস, বিভিন্ন কোয়ালিটির ফিল্টার আছে, ওই উপরে ফিল্টারগুলো। ওই যে ফিল্টার, এই ফিল্টারের একটু দামটা বলতে পারবেন? ফিল্টারে যে বড়গুলো পরে 200 টাকা, ছোটগুলো পরে 100 টাকা। এগুলো আরও সাইজ আছে এখানে। 100 টাকা আর 200 টাকা ফিল্টার? হ্যাঁ, এই যে এখানে আছে 150 টাকারটা, 150 টাকা। এগুলো কয়েকটা সাইজ আছে, কয়েকটা কোয়ালিটি আছে। পাম্প আছে, বড় পাম্প আছে, এখানে পাওয়ার ফিল্টার আছে। আচ্ছা, এই যে পাম্প বলতে কি? ওই যে অক্সিজেন মেশিনটা, এই পাম্পগুলো কত টাকা থেকে শুরু হয়? পুরো 150 টাকা থেকে শুরু করে আপনি 300 টাকা 500 টাকা বিভিন্ন প্রাইজের হয়। ফিল্টার আছে, হিটার আছে, মাছের যাবতীয় সব জিনিস আমাদের কাছে। একুয়ারিয়ামে মাছ পালার জন্য যা যা প্রয়োজন সবই আমাদের কাছে আছে। জি, আছে একটা ওয়ান স্টপ সলিউশন, যদি কেউ মাছ পালনের জন্য আসতে পারেন এই দোকানে। আর হচ্ছে যাবতীয় অনেক কিছুই দেখালাম, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই আমাদের সাথেই থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।